খবর 24x7 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। হ্যাঁ, হামাসের হাতে পণবন্দীদের উদ্ধার অভিযানের ছবি ইতিমধ্যেই সারা ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। হামাস জঙ্গিদের নিকেশ করে উদ্ধার করা হলো 250 ইসরায়েলি পণবন্দী নাগরিকদের। সেই ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা IDF। পণবন্দীদের গায়ে একটা আঁচড়ও পর্যন্ত পড়েনি, একেবারে অবিশ্বাস্য একটা অভিযান। কিন্তু কীভাবে সেটা সম্ভব হলো, এটাই এখন সকলের কাছে প্রশ্ন। সূত্রের খবর, গোটা অভিযানের মূলত তিনটি ভাগে ভাগ ছিল। প্রথম ভাগে আইডেন্টিফিকেশন ও ডট ডাউন, অর্থাৎ পণবন্দীরা কোথায় কীভাবে আছে তা চিহ্নিত করা। গাজার প্রতিরক্ষা প্রাচীরের কাছে বাংকারে ওদের পণবন্দী করে রাখা হয়েছিল, ওরা মানে শনিবার সকালে হামলার সময় হামাস যাদের তুলে নিয়ে গিয়েছিল। গত কয়েকদিন ধরে সেই পণবন্দীদের অবস্থান জানতে কোনো চেষ্টাই বাদ দেয়নি ইসরায়েলি সেনা। এনভিসাং 16 ড্রোন উড়িয়ে আকাশ থেকে পাতাল পর্যন্ত খোঁজ চলছিল। এই ড্রোন কয়েক কিলোমিটার দূরে নির্দেশ মতো টার্গেটকে চিহ্নিত করতে পারে, বাংকার চিহ্নিত করতে পারে। সেই বাংকারের শব্দ হলে সেই বার্তা ওরাডারে ধরা পড়বে। এই ড্রোন ব্যবহার করেই সুরক্ষা প্রাচীরের একটি এলাকা গোয়েন্দাদের নজরে আসে। ওই এলাকায় বাংকারে পণবন্দীদের রাখা হয়েছে নিশ্চিত হওয়ার পরেই তৈরি হয় অপারেশনের রণকৌশল। দায়িত্ব পড়ে IDF-এর ফ্লোটিলা এলিট ইউনিটের উপর। এরপরই ছিল সেনা অভিযান পর্ব। পণবন্দীদের অবস্থান বুঝে আশেপাশের এলাকায় অপারেশন শুরু হয়। যতটা সম্ভব কম সময়ে ও কম শব্দ করে সেই পর্ব মেটানো হয়। IDF-এর লক্ষ্য ছিল সেনা অভিযানের খবর যেন কোনোভাবেই বাংকারে না পৌঁছায়, তার জন্যে জ্যামারও ব্যবহার করা হয়। মাটির নিচে নির্দিষ্ট টার্গেট ধ্বংস করতে পারে এমন লেজার গাইডেড বোমা ইসরায়েলের হাতে আছে, তবে সেক্ষেত্রে সেটা ব্যবহার করা হয়নি বলেই খবর। প্রয়োগ করা হয় বিশেষ এক ধরনের ধোঁয়া যা কিছুক্ষণের জন্য চোখ ধাঁধিয়ে দিতে পারে এবং সেটা মাটির নিচেও ব্যবহার করা যায়। সেই ধোঁয়াতেই কাবু হয়ে পড়ে হামাসের এরিয়া কমান্ডার সহ বাংকারে থাকা অন্য জঙ্গিরা। IDF-এর গুলির সামনে তারা খুব কম সময়েই টিকতে পেরেছিল। পুরো অভিযানে এক হামাস জঙ্গির মৃত্যু হয়েছে, গ্রেপ্তার এরিয়া কমান্ডার সহ 26 জঙ্গি। জঙ্গিদের হাত থেকে নাগরিকদের উদ্ধারের এমন অভিযান আগেও করেছে ইসরায়েলি সেনা, দেশের মাটিতেও করেছে, বিদেশের মাটিতেও করেছে। তারই যেন আরও একটা পুনরাবৃত্তি দেখল গোটা বিশ্ব।